সিদ্ধার্থ শঙ্কর রায় এমনই এক বিতর্কিত ব্যক্তি, যিনি ব্যক্তিত্ব, রাজনীতি, কূটনীতি, প্রশাসন, ক্রীড়াঙ্গন, এমনকি বংশগৌরব সর্বক্ষেত্রেই তার ওজন ও প্রভাব তাকে বিশিষ্ট তৈরি করেছে। আবার নিন্দার কালিমা প্রায় আমৃত্যু লেপটে থেকেছে তার গায়ে, কিন্তু জনজীবনে তার অস্তিত্ব এড়ানো ছিল কঠিন। কখনো গণতন্ত্র হত্যার প্রতীক তিনি, কখনো বা প্রশাসনিক দৃঢ়তা দৃষ্টান্ত। অন্যতম সেরা বাঙালি রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়, মা অপর্ণা দেবী ও বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা সুধীর রায় তার বাবা। এই পারিবারিক আবহে জন্ম হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের। তার ডাকনাম ছিল মানু। মেট্রো ইনস্টিটিউশন থেকে স্কুলের পর্ব সেরে প্রেসিডেন্সি কলেজ, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়া শেষ করে বিলেতে ব্যারিস্টার হলেন তিনি। তার ঘনিষ্ঠ বন্ধু বলতে ছিলেন বিলেত ফেরত কমিউনিস্ট ব্যারিস্টার জ্যোতি বসু। 1972 থেকে 1977 পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন সিদ্ধার্থ রায়ের বিভিন্ন কীর্তি ও কেলেঙ্কারের অনেক কথাই মানুষের জানা। জরুরি অবস্থার সময় তার সৈন্যতান্ত্রিক দাপট কিভাবে গণতন্ত্রের গলা টিপে ধরেছিল, সেসব আজও অনেকের প্রত্যক্ষ অভিজ্ঞতায় জীবন্ত হয়ে আছে। সেই সময় আনন্দবাজার পত্রিকার গৌরী কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তের মতন সাংবাদিকদের জেলে ঢোকানো তারই প্রমাণ। আরও শোনা যায়, জরুরি অবস্থায় তার দম্ভ এতটাই আকাশ ছুঁয়েছিল যে মাঝে মাঝে মহাকরণে তার ঘরে সাংবাদিকদের ডেকে টেবিলের ওপর পা তুলে দিয়ে কথা বলতেন। অনেক সময় আবার রাতবিরেতে সাংবাদিক বৈঠক ডেকে অপেক্ষা করিয়ে বলে পাঠাতেন কোনো খবর নেই। এমন আরও কত রকম অভিযোগ যে জমা হয়েছে তার বিরুদ্ধে তার ঠিক নেই। সঞ্জয় গান্ধীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। পরবর্তীকালে তিনি সঞ্জয় গান্ধীকে জরুরি অবস্থায় বাড়াবাড়ির জন্য দায়ী করেছিলেন, কিন্তু জরুরি অবস্থার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধার্থ শঙ্কর রায়ও তো কিছু কম বাড়াবাড়ি করেননি। তাই তিনি দমনমূলক জরুরি অবস্থার পক্ষে ছিলেন, এটাই যুক্তিগ্রাহ্য। স্কুল কলেজ পড়ার সময় থেকেই নানা যোগ্যতার প্রকাশ দেখা দিয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের মধ্যে। খেলার মাঠ, বিতর্ক সভা, ছাত্র ইউনিয়ন সবেতেই সিদ্ধার্থ শঙ্কর ছিলেন অগ্রণী ভূমিকায়। কলেজের ক্রিকেট টিমে তিনি ছিলেন তারকা, ফুটবল খেলেছেন কালীঘাট ক্লাবে, আর টেনিস ব্যাডমিন্টন খেলার অভ্যাস ধরে রেখেছিলেন 70-80 বছর বয়সেও। লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে সিদ্ধার্থ শঙ্কর দেশে ফিরলেন 1946-এ। প্রথম বছর দশেক ওকালতি ছিল তার একমাত্র কাজ। প্রথম নির্বাচনে লড়েন 1957 সালে, জিতে বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় আইন ও আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব পান তিনি। 1962-তে পরবর্তী নির্বাচনেও জয়ী হন, জিতেছিলেন নির্দল প্রার্থী হিসেবে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুরনো বন্ধু ইন্দিরা গান্ধী তাকে 1967 সালে কেন্দ্রে নিয়ে যান শিক্ষামন্ত্রী করে। এই পর্বেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল রাজনৈতিক টালমাটাল পশ্চিমবঙ্গে তার হাতে এই রাজ্যের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব অর্পণ। নকশাল আন্দোলন, খুনের রাজনীতি তখন রীতিমতো ত্রাস ছড়িয়েছে। তখনই ঘটে বরানগর গণহত্যার মতন এক কলঙ্কিত ঘটনা। এরপর 1972 সালে ভোট হয় বাংলায়, কংগ্রেস বিপুল ভোটে জিতে সরকার গড়ল, সিদ্ধার্থ শঙ্কর রায় এবারে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায় রাজ্যের উন্নয়নে বিশেষ কিছু করেননি, হয়তো সেই উদ্যোগও তার ছিল না। তার কার্যকালের অনেকটাই কেটেছে নকশাল মোকাবিলা এবং জরুরি অবস্থা নিয়ে। নকশাল আন্দোলনকে মুক্তির পথ বলে যারা তাতে সামিল হয়েছিল তাদের একটি বড় অংশ কৃতি ও মেধাবী ছাত্রদল ছিল। তবে নকশাল আন্দোলনের নামে প্রাণঘাতী পরিস্থিতি যে সুস্থ মানুষের পরিপন্থী হয়ে উঠেছিল তাতে সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর তাদের দমন করতে পেরেছিলেন, কারণ এ কাজে রাষ্ট্রশক্তি অর্থাৎ পুলিশ ছিল তার প্রধানতম হাতিয়ার। কিন্তু তার প্রশাসনিক দৃঢ়তায় রক্তস্রোত যে বন্ধ হয়েছিল এটা অস্বীকার করার নয়। 1.5 দশক পরে পাঞ্জাবের রাজ্যপাল হয়ে সিদ্ধার্থ শঙ্কর সেখানকার তৎকালীন পুলিশ কর্তাকে নিয়ে উগ্রপন্থী খালিস্তানিদের দমন করেছিলেন, এটাও তার রাজনৈতিক কেরিয়ারের একটা বড় উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 1977-এ রাজ্যে ব্রাহ্মণ সরকার গঠিত হওয়ার পরে রাজনীতিতে সিদ্ধার্থবাবুর সক্রিয়তা কমে যায়। এমনকি 1977-এ পর্যদস্ত হওয়া ইন্দিরা গান্ধী 1980-তে কেন্দ্রে ক্ষমতা ফিরে এলেও
সিদ্ধার্থ শঙ্করের সঙ্গে তার দূরত্ব ঘোচেনি। তখন সিএবি এর সভাপতি হন তিনি 1982 থেকে পরবর্তী প্রায় 4 বছর। এর মধ্যেই 1984 ইন্দিরা গান্ধীর মর্মান্তিক হত্যা। প্রধানমন্ত্রী হন তার পুত্র রাজীব গান্ধী। সিদ্ধার্থ শঙ্করও একটু একটু করে কংগ্রেসে আবার জমি পেতে শুরু করেন। সেই পর্বেই 1985 সালের শেষে বোলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম এর সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে কংগ্রেসের প্রার্থী করা হয়। বোলপুর আসনটি ঐতিহাসিকভাবেই কংগ্রেসের পক্ষে কঠিন ছিল। সিদ্ধার্থ শঙ্কর হেরেছিলেন প্রায় 1,50,000 ভোটে। সিদ্ধার্থ শঙ্করকে হারাতে রাজ্য কংগ্রেসের সর্বস্তরের নেতারা কিভাবে কোমর বেঁধে নেমে পড়েছিলেন, এক অর্থে তা ছিল সিদ্ধার্থবাবুর বিরুদ্ধে তার নিজের দলের একটি বড় সংখ্যক নেতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারা যেন বদলা নিল। কেন? আসলে মুখ্যমন্ত্রী থাকাকালীন নানা কারণে সিদ্ধার্থ শঙ্কর তার দল ও মন্ত্রিসভার অনেকের বিরাগ ভাজন হয়েছিলেন। প্রথমত, 1977-এ তার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ফুরোতেই তিনি ভোটে না দাঁড়িয়ে সরে গিয়েছিলেন। এই পলায়নপরতা তার দলের প্রায় কেউই ভালো চোখে দেখেননি। তাকে কংগ্রেস হাইকমান্ড লোকসভায় টিকিট দেওয়ার বিষয়টি বাড়তি মাত্রা পায়। তখন প্রকৃত অর্থে তার বন্ধু কজন ছিল বলা কঠিন। এও শোনা গেছে, একবার তার বেলতলার বাড়িতে বৈঠকে দলের অনুজ নেতাদের সঙ্গে তর্কে জড়িয়ে তাদের কয়েকজনকে তৎক্ষণাৎ পুলিশে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন তিনি। গলা টেপার মতন ঘটনাও নাকি ঘটেছিল সেখানে। কলকাতার অধুনালুপ্ত চৌরঙ্গী কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় বিরোধী নেতা হন সিদ্ধার্থবাবু আর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরিষদীয় রাজনীতি সে এক চমকপ্রদ অধ্যায়। রাজ্যের শিক্ষানীতি নিয়ে বলার সময় সিদ্ধার্থবাবু সরকারি চাকরিদের সরকারি চাকর বলায় প্রতিবাদ করেন জ্যোতিবাবু। তিনি বলেন শব্দটি অপমানজনক। জ্যোতিবাবুর মৃত্যুর আগের দিনও তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সিদ্ধার্থবাবু, যেতেন মাঝে মাঝেই। সিপিএম এর নেতারাও তাকে বলতেন, আপনি এভাবে আসবেন না, খারাপ লাগে। উনি শোনেননি সে কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছিল তার। বিধানসভায় বিরোধী নেতা থাকাকালীন রাজ্যে মমতার সিপিএম বিরোধী ভূমিকায় তিনি ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। এমনকি 1992 সালে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে সোমেন মিত্রের কাছে মমতার পরাজয় তিনি মানতে পারেননি। আমৃত্যু মমতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। যদিও তৃণমূলের ক্ষমতা লাভ সিদ্ধার্থ শঙ্কর দেখে যেতে পারেননি, তবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন দেখেছিলেন। শেষ দিকে নিজের রাজনৈতিক বক্তব্য বা ক্ষোভ জানাতে প্রায়ই চিঠি দিতেন সোনিয়া গান্ধীকে। তাতে বিবিধ উপদেশ পরামর্শ থাকত, কিন্তু তার কোনো উত্তর কোনোদিনই আসেনি। 2010 সালের 6 নভেম্বর মাসে 90 বছর বয়সে কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের। এই কিডনিজনিত অসুখে মৃত্যু হয় তার। তার মৃত্যুর পর বর্তমানে তার বসত বাড়িটি হেরিটেজ বাসভবন হিসেবে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সিদ্ধার্থ শঙ্কর রায় একজন জ্বলন্ত দৃষ্টান্ত। বন্ধুরা, আজ আপনাদের বললাম প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক নমস্কার।